সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইজি বাংলা টু মালাই চ্যানেলে অর্থাৎ মালয়েশিয়ান ভাষা শিক্ষার জন্য আপনাদের পছন্দের চ্যানেলটিতে আচ্ছা মালয়েশিয়ান ভাষা শিখুন খুব খেয়াল করে বোঝার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক সহজ মনে হবে আর মনে করবেন আপনার টিচার আপনার পাশে বসে আপনাকে শেখাচ্ছে হ্যাঁ এবং আপনি টাকা দিয়ে শিখতেছেন এরকমটা মনে করবেন তাহলে কিন্তু খেয়াল খুশি বেশি একটা আসবে এই ভিডিওর ভিতরে এবং খুব সহজে শিখতে পারবেন আজকের পর্বে আমরা শিখব কিছু উড়াধুরা গুরুত্বপূর্ণ বাংলা টুমালাই শব্দ অর্থ সাথে থাকবে বাক্য এটা কিসের জন্য কাজের সেক্টরে যে কথাগুলো বলা হয়ে থাকে সাধারণত হ্যাঁ কাদের সেক্টরে যেসব কথাগুলো সাধারণত বলা হয়ে থাকে আপনার বসকে আপনার কথাগুলো বুঝিয়ে বলবেন মানে এক কথায় খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে বিগত দিনে আমি এই কাজ নিয়ে ভিডিও তৈরি করেছি বাট এটা আজকে আর একটু ভালো করে সাজানো যাতে করে আপনার বস আপনার কথা খুব সুন্দর করে বুঝতে পারে দেখুন কাজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কর্জা কাজকে কি বলা হয় কর্জা করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুয়াত করাকে কি বলা হয় বুয়াত তাহলে কাজ করা কথাটিকে মালয়েশিয়ান ভাষায় বলতে হবে বুয়াত কর্জা এখানে কর্জা বুয়াত কিন্তু হবে না এই জন্য প্র্যাকটিসের দরকার কি বলবেন বুয়াত কর্জা মানে কাজ করা ওকে নেক্সটে কাজ করতে বলা কাজ করতে বলা কেমন করে কাজ করতে বলা কাজের কোনো নির্দেশ দেওয়া যেমন আমরা বলি না ভাই আপনি ওইটা করেন বস বললো তুমি এটা করবা এই যে এই ধরনের যে কাজ করতে বলা বা কোনো কিছু একটা করতে বলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুরুহ এই যে সুরুহ সুরুহ বলা হয় এখন সুরুহ বোয়ার্কর্যা যা মানে হচ্ছে কাজ করতে বলা বা কাজ করা নির্দেশ দেওয়া ক্লিয়ার ব্যাপারটা না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা এরপরে হচ্ছে কে করতে বলেছে এই কাজ মনে করেন আপনি এক জায়গায় কাজ করতেছেন আপনার বস এসে দেখলো যে ওই কাজটা কেমন জানি হয়েছে তো সেই ক্ষেত্রে যদি বস জিজ্ঞাসা করে যে এই কাজটা কে করতে বলছে বা কে করতে বলেছে এই কাজ সেই ক্ষেত্রে বলবে শাপা শুরু বোয়াটকের যায়নি সিয়াপা শুরু বোয়াটকের যায়নি শিয়াপা মানে কে কে শুরু মানে হচ্ছে করতে বলা বা নির্দেশ দেওয়া বোয়াতকের যা কাজ করতে ইনি মানে হলো এই তো সিয়াপা শুরু কে বলেছে বা কে করতে বলেছে এরকমটা মনে মনে ধরে নিতে হবে সে আপা শুরু বাদ কে করতে বলেছে কের ইনি এই কাজটা ঠিক আছে এরপরে মনে করেন আপনি বললেন যে সুপারভাইজার বলেছে আমাকে কাজ করতে এই রকম আসলে মূলত বাংলা ভাষায় যদি আমি বাংলা ভাষার সঠিক ডাইলে ডাইসে বসাই তাহলে হবে সুপারভাইজার আমাকে এরকম কাজ করতে বলেছে তাই তো হবে কিন্তু মালয়েশিয়ান ভাষায় যখন আপনি সাজাইতে যাবেন তখন বাক্যরা ঠিক এই টাইপের হলে একটু সুবিধাজনক হয় মালয়েশিয়ান ভাষায় সুন্দর করে সাজানোর জন্য সুপারভাইজার বলেছে আমাকে কাজ করতে এই রকম তো সেক্ষেত্রে হবে সুপারভাইজর সুপারভাইজারকে ওরা কী বলে সুপারভাইজর সুপারভাইজর এরকম একটা উচ্চারণ হয় সুপারভাইজর সুরুসায়া সুপারভাইজার সুরুসায়া সুপারভাইজার বলেছে আমাকে বা করতে বলেছে করজা কাজ করতে মাচামিনি এই রকম সুপারভাইজার শুরু সায়া বুয়াত সুপারভাইজার করতে বলেছে আমাকে খরজা কাজ মাচাম ইনি এই রকম এই মাচাম শব্দের অর্থ হচ্ছে এই মাচাম শব্দের অর্থ কি জানেন রকম এই যে রকম বা মতো আর ইনি মানে হলো এই তো এই রকম হচ্ছে মাচাম ইনি ওকে নেক্সটে যাচ্ছি এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন কেন বস আমার কি কাজে কোনো ভুল হলো নাকি এমনটা কিন্তু আমাদের হইতে পারে তো আপনি যদি বলেন কেন বস ভুল হয়েছে নাকি সেই ক্ষেত্রে আপনাকে মালয়েশিয়ান ভাষায় শুদ্ধভাবে যদি বলতে চান তাহলে এইভাবে বলতে হবে কেনাপা বস কেন বস কেনাপা মানে কেন বস তো বসি কেনাপা বস কেন জাডি জাদি মানে কি হওয়া এই জাডি শব্দের অনেক অর্থ আছে কিন্তু জাদি শব্দের মূলত সাধারণত অর্থ হচ্ছে তাই অথবা হওয়া তো জাডি সালাহ ভুল হয়েছে নাকি জাডি মানে হওয়া সালা মানে হচ্ছে ভুল কে শব্দের মানে হচ্ছে নাকি কে অথবা কাও দিতে পারেন হ্যাঁ তো কি কেনা বস কেন বস কে ভুল হইছে নাকি ঠিক এরকম কিন্তু জিজ্ঞাসা করতে পারেন তারপরে কি হলো মনে করুন বস বলতেছে হ্যাঁ আছে ভুল একটু বা একটু ভুল আছে হ্যাঁ একটু ভুল আছে তো মালয়েশিয়ান ডাইসে যদি বসাইতে যাই হ্যাঁ আছে ভুল একটু এরকমটা হবে ইয়া হ্যাঁ আডা আছে সালাহ ভুল সিকিত একটু ইয়া আডা সালাহ হ্যাঁ আছে ভুল সিকিত একটু ইয়া আডা সালা সিকিত হ্যাঁ একটু ভুল আছে অথবা হ্যাঁ ভুল আছে একটু ক্লিয়ার ওকে এখন আপনি তখন নম্রভাবে বলবেন আমায় মাফ করবেন বস কি বলবেন আমাকে মাফ করুন বস তো সেই ক্ষেত্রে বলতে হবে মা আফকান সায়া বস সিম্পল একদম জাস্ট এরকম বলবেন মা আফকান সায়া বস আমাকে মাফ করবেন বস ঠিক আছে এবার আপনি কিন্তু এই কথাটি বলতে পারেন বসকে দয়া করে দেখান কায়দা যেটা সঠিক মানে বস দয়া করে আমাকে দেখায় দেন যে এই সঠিক মালয়েশিয়ান ভাষায় যদি আপনি সাজাইতে যান সেই ক্ষেত্রে এইভাবে বলতে হবে বস তোলং তুঞ্জু চারা ইয়াংবে তোল মানে যে কায়দাটা সঠিক বস দয়া করে আমাকে দেখান অথবা বস দয়া করে দেখান কায়দা যেটা সঠিক এরকমটা এখন খুব বিশ্লেষণ করে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা প্রয়োজন বলতে লিখে রাখবেন হ্যাঁ খেয়াল করে দেখুন বস বস তোলং অনুগ্রহপূর্বক এই তোলং শব্দের মানে হচ্ছে দয়া করে বা অনুগ্রহপূর্বক বস তোলং বস অনুগ্রহপূর্বক তুঞ্জু হ্যাঁ এই তুঞ্জু মানে হচ্ছে দেখানো তুঞ্জু শব্দের অর্থ কী দেখানো চারা মানে হচ্ছে কি কায়দা ইয়াং মানে হলো যেটা অথবা যে বেতুল মানে হচ্ছে সঠিক অথবা সত্য তো বস তোলং বস অনুগ্রহপূর্বক তুঞ্জু দেখিয়ে দিন চারা ইয়াং বেতুল যেই কায়দাটা সঠিক মানে আমার যদি কাজে ভুল হয়ে থাকে তাহলে আমাকে বস কাঠি যেই সঠিক কায়দা ওটা একটু দেখায় দেন এটা কিন্তু বলতে পারেন তখন তখন কি হবে বস আপনাকে দেখাইলো এখন অনেক ক্ষেত্রে বস জিজ্ঞাসা করে এই কাজ কত দিনে সম্পন্ন করতে পারবা এই কাজ কত দিনে তুমি করে শেষ করতে পারবা বা এই কাজ কত দিনে তুমি শেষ করতে পারবা বা সম্পন্ন করতে পারবে সেই ক্ষেত্রে বস সাধারণত এইভাবে বলবে খরজা ইনি ব্রাপাহারি বলে সিয়াপ খর্জা ইনি এই কাজটা ব্রাপাহারি দিনে বা কতদিন বলে মানে হচ্ছে পাড়া সিয়প মানে হচ্ছে সম্পন্ন করা একটা কাজ ধরলাম সেই কাজটা আমি করে সম্পূর্ণ করে ফেললাম সেই জন্য হবে খের্জা ইনি এই কাজ ব্রাপাহারি দিনে বলে সিয়প সম্পন্ন করতে পারবে সিয়াপ মানে সম্পূর্ণ করা বলে মানে হচ্ছে পাড়া ঠিক আছে সিয়াপ মানে কি সম্পূর্ণ তারপরে আপনি যদি বলতে চান আমার আর তিন দিন প্রয়োজন কেন এরকমভাবে দিলাম যাতে করে এখানে নতুন নতুন শব্দ অর্থ সংযোজন হয় নতুন নতুন শব্দ অর্থ যাতে করে আপনারা দিতে পারেন এই প্রয়োজনের শব্দ অর্থকে কী হবে প্রয়োজনের যে মালয়েশিয়ান ভাষা সেটা হবে কি জানেন পর্লু এই যে পার্লু 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 মানে কি প্রয়োজন তো সায়াপার্লু আমার প্রয়োজন যদিও এই সায়া শব্দের মানে হচ্ছে আমি কিন্তু এখানে ধরে নিতে হবে আমার তো সায়াপার্লু আমার প্রয়োজন তিগাহারি তিন দিন লাগি মানে হচ্ছে আরও দেখছেন কত সহজ যদি বুঝতে পারেন তো কি হলো সায়াপার্লু আমার প্রয়োজন তিগাহারি লাগি আর তিন দিন ওকে কিসের জন্য লাগবে এই কাজ সম্পন্ন করার জন্য তো আপনি যদি এক টানে বলতে চান আমার আর তিন দিন প্রয়োজন এই কাজ সম্পন্ন করার জন্য সেই ক্ষেত্রে বলতে হবে কী বলতে হবে সায়াপার্লতি গাহারি লাগি উন্তুক সিয়াফ যা ইনি এই কাজটা কি সম্পন্ন করার জন্য উন্তুক মানে হচ্ছে জন্য সিয়াফ মানে সম্পূর্ণ কর্জা ইনি মানে হচ্ছে এই কাজ উন্তুক সিয়াফ কর্জা ইনি এই কাজ সম্পূর্ণ করার জন্য ক্লিয়ার এবার আসি একটু ডিপের ভিতরে খুব খেয়াল করে দেখবেন হ্যাঁ প্রয়োজনীয় অনেক কিছু থাকবে এই ভিডিওতে আপনার বস আপনার কথা কিভাবে না শোনে এটা আমি বুঝে দেখব বস বেতন কবে দিবেন বস বেতন কবে দিবেন এমন কথাটি যদি জিজ্ঞাসা করতে চান তাহলে বলতে হবে বস বিলা কখন অথবা কবে আকানবাগি দিবেন গাজী বেতন এখন বস বিলা মানে হচ্ছে বস কখন বাগি মানে হচ্ছে দেওয়া কিন্তু এখানে আকান কথাটি আসলো কেন ভবিষ্যতের কথা মানে পরবর্তীতে কবে দিবেন এই জন্য বস বিলা আকান বাগি কাজী বস বেতন কবে দিবেন এমন বোঝাইতে ওকে নেক্সটে সাত তারিখে সবাই বেতন পাবে যদি কিনা বস বলে যে সাত তারিখে সবাই বেতন পাবে সেই ক্ষেত্রে বলবে তুজু হারি বুলান, সাত তারিখে এই হারি বুলান মানে হচ্ছে তারিখ তারিখও বলে আবার হারিবুলানও বলে টাঙ্গালও বলে কিন্তু এখানে যদি কিনা বলতে চাই সাত তারিখ আট তারিখ সেই ক্ষেত্রে বলতে হবে তুজু বুলান মানে সাত তারিখ সেমুয়া অরাং সব লোকজন এরকম সবাই সেমুয়া মানে হচ্ছে সব সেমুয়া শব্দের অর্থ কী সব এর ক্ষেত্রে হতে পারে আপনার ডুয়েট সেমুয়া মানে সব টাকা আয়ের সামুয়া সব পানি এরকম হইতে পারে কিন্তু যেহেতু আমরা মানুষের কথা বলতে চাচ্ছি সবাই সেই ক্ষেত্রে অরাং দিতে হবে কারণ অরাং শব্দের অর্থ হচ্ছে জোন অথবা লোক মানে সব লোক অর্থাৎ এক কথায় সবাই তো তুজুহারি বলান সাত তারিখে সামুয়া অরাং সবাই অথবা সব লোক আকান দাপাত পাইবে ডাপাত মানে হচ্ছে পাওয়া আর আকান ডাপাত মানে হচ্ছে পাইবে বা পাবে পরবর্তীতে পাবে এই জন্য আকান এসেছে তো তুজুহারি বলান স্যামুয়া অরাং আকান ডাপাট পাইবে গাজী বেতন ঠিক আছে সাত তারিখে সবাই বেতন পাবে এটা বলে বস আপনাকে আশ্বস্ত করলো মনে করেন এরপর কী হবে বস অনুগ্রহপূর্বক আমাকে পার্শ্বরিঙ্গিত হাওলার দিন মনে করেন আপনার হাওলাতের দরকার আপনি বাড়িতে টাকা পাঠাবেন বা যে কোনো একটা কারণে আপনার পার্শ্বরঙ্গিত কিন্তু আগে থেকে জাম নেওয়া যায় অনেকে জানেন বেতনের আগেও কিন্তু নেওয়া যায় মাসের মাঝামাঝি নেওয়া যায় তো সেক্ষেত্রে বস অনুগ্রহপূর্বক আমাকে পার্শ্বরিঙ্গিত হাওলাত দেন এমন কথাটি যদি বলতে চান তাহলে মালয়েশিয়ান ভাষায় বলতে হবে বস তোলং বাঘি বস অনুগ্রহপূর্বক দিন তোলং মানে কি ওই যে সাহায্য করুন অথবা অনুগ্রহপূর্বক তো বস তোলং বাঘি মানে দিন বস দয়া করে দিন সায়া আমাকে পিনজাম হাওলাত রাতুস পাঁচশত রিঙ্গিত রিঙ্গিত বস তোলং বাঘি সায়া বস দয়া করে আমাকে দিন পিনজাম হাওলাত রাতুস রিঙ্গিত পাঁচশত রিঙ্গিত ক্লিয়ার এরবার যদি বস জিজ্ঞাসা করে কেন তুমি হাওলাত চাও কেন চাইতেছ হাওলাত এটা দরকার যদি জিজ্ঞাসা করে তাহলে যদি আপনি না বুঝেন তাহলে তো ঝামেলা তো বস বলবে খনাপা কামু মাহু পিঞ্জাম এই মাহু শব্দের অর্থ অথবা না শব্দের অর্থ হচ্ছে চাওয়া বা ইচ্ছা ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তো খানাপা মানে হচ্ছে কেন কামু মানে হচ্ছে তুই অথবা তুমি যদি আপনাকে এইভাবে জিজ্ঞাসা করে আর যদি আপনি বলে সম্বোধন করে তাহলে আওয়া বলবে হ্যাঁ তো খনাপা কামু কেন তুমি মাহু পিঞ্জাম ছাও এটা যদি বলে আপনি কি বলবেন সাধারণত আমরা দেশে টাকা পাঠানোর জন্যই তো ভালো একটা চাই তাই না তো সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে আমি টাকা পাঠাতে চাই আমার পরিবারের কাছে মালয়েশিয়ান ডাইসে যদি বসাইতে চান তাহলে এইভাবে সাধারণ লাগে যে আমি টাকা পাঠাতে চাই আমার পরিবারের কাছে তো সায়া সায়ামাহু আমি চাই কিরিম ডুয়েট পাঠাইতে টাকা ডুয়েট মানে কি সাধারণত মালয়েশিয়ান মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত কিন্তু ওরা টাকা বলে ডাকে বলে ডুয়েট বলে ডাকে হ্যাঁ ওয়াং বলে ডুয়েট বলে আমরা ডুয়েট ধরে নিচ্ছি তো সায়া সায়ামাহু আমি চাই কিরিম ডুয়েট এই ক্রিম মানে পাঠানো আবার হান তার মানেও কিন্তু পাঠানো তো সাধারণত এইসব ধরনের কোনো মেসেজ অথবা যদি কোনো টাকা কেউ সেন্ড করে সেক্ষেত্রে কিরিম বলে তো সায়া মাহু কিরিম ডুয়েট আমি চাই পাঠাতে টাকা ডেকাট কাছে সায়া সায়াপুঁয়া আমার খেলুয়ার্গা কি পরিবার তো আপনি এখানে সায়া সায়াপুঁঞা কালুয়ার্গা বলতে পারেন মানে আমার পরিবার অথবা খেলুয়ার্গা সায়া বলতে পারেন এই পুঁয়া কথাটি বাদ দিয়ে তো সায়া মাহু ক্রিম ডুয়েট আমি টাকা পাঠাতে চাই ডেকাট সায়াপুঁঞা খেলোয়ার্গা আমার পরিবারের কাছে ক্লিয়ার ইনশাল্লাহ ওকে আমি দুঃখিত রবিবারের ভিডিওটা দিতে পারি না এই প্রশ্ন উত্তরে তবে সামনের সপ্তাহে অবশ্যই দিব রবিবারের প্রশ্ন উত্তর হ্যাঁ আর যারা আপনার এই চ্যানেল নতুন প্লিজ টুকুস করে সাবস্ক্রাইব করে ফেললেন চ্যানেলটা আমি কিন্তু খাতা কলমে শিখিয়ে থাকি এখন তো একটু দূরাদূরের ভিতরে এই জন্য এইভাবে শেখাচ্ছি আচ্ছা বস আমার একটু সমস্যা আছে এবার মনে করেন আর একটু ডিপের ভিতরে গেলাম আর একটু ডিপের ভিতরে কেমন গেলাম যদি কোনো সমস্যা থাকে কিভাবে খুলে বলবেন এই ভিডিওর ভিতরে সব কিছু পাচ্ছেন কেমন বস আমার একটু সমস্যা আছে বস সায়া আডামাসা কিত সায়া আডা আমার আছে মাসালা সমস্যা শিক্ষিত একটু তো বস সায়া আডা মশালা শিক্ষিত বস আমার একটু সমস্যা আছে এরপরে বস কী বলতে পারে তোমার কী সমস্যা আছে তোমার কী সমস্যা আছে সেই ক্ষেত্রে বলবে কামু আডা তোমার আছে আপা মাসালা অথবা মাসালা আপা সমস্যা কী কামু আডা মাসালা আপা তোমার কী সমস্যা আছে এটা কিন্তু বলতে পারে তখন আপনি কি বলবেন ঠিক তখন তখন আপনি কিন্তু বলতে পারেন যদি বলেন তোমার কি সমস্যা আছে কামুয়াটা মশালা আপা তখন আপনি বলবেন আমি এখানে কাজ করতে চাই না যদি কি আপনার এরকম সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা খুবই কাজে লাগবে কেন খুব ভালো করে বুঝুন ডিটেলসে আপনারা বুঝে যাবেন কেন এইভাবে দিচ্ছি তো আমি এখানে কাজ করতে চাই না তো কি বলতে হবে সায়া তামাহু সায়া মাহু মানে হচ্ছে আমি চাই অথবা সায়া না মানে হচ্ছে আমি চাই কিন্তু তা মানে যেহেতু না সেই ক্ষেত্রে হবে কি সায়া তামাহু আমি চাই না বুয়াত করতে কর কাজ ডিসিনি এখানে সিনি অথবা সিনি বললেও হবে তো সায়া তা মাহু আমি চাই না কাজ করতে সিনি এখা নেই ঠিক আছে তো ঘুরে ফিরে আমি এখানে কাজ করতে চাই না সেটাই তো হলো আচ্ছা বস দয়া করে আমাকে অন্য জায়গায় কাজ দিন বস দয়া করে আমাকে অন্য জায়গায় কাজ দিন কেন এটা বলতে সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন তো বস তোলং বস অনুগ্রহপূর্বক বা দয়া করে বাগি সায়া দিন আমাকে খেরজা কাজ টেম্পাট মানে হচ্ছে জায়গা বা স্থান লাইন মানে হচ্ছে অন্য টেম্পাট লাইন অন্য স্থানে বস তোলং বস অনুগ্রহপূর্বক বাগিসায়া আমাকে দিন কর্জা তেম্পাট লাইন অন্য স্থানে কাজ বা অন্য জায়গায় কাজ এক কথায় ঘুরে ফিরে বস দয়া করে আমাকে অন্য কাজে অন্য জায়গায় কাজ দিন কিন্তু মালয়েশিয়ান রাইসের লিখতে গেলে বস তোলং বাগিসায়া কর্জা তেম্পাট লাইন ওকে না বুঝলে প্রয়োজনে লিখে রাখবেন বারবার করে দেখবেন এরপরে কি হলো বস জিজ্ঞাসা করতেছে কিন্তু কেন আমাকে কারণ জানাও হ্যাঁ দেখছেন ডিপে যাইতেছি কিন্তু কেন আমাকে কারণ জানাও তখন বস বলবে তাপিক না পা অথবা তে তাপি কেন এই তাপি বলতে পারে অথবা তে তাপি বলতে পারে একই জিনিস কিন্তু তাপিক না পা কিন্তু কেন তাহু জানাও বা জানিয়ে দাও সায়া আমাকে বাগি তাও সায়া আমাকে জানাও অথবা আমাকে জানিয়ে দাও সেবাব কারণ কারণ হ্যাঁ বাগিতাউ সায়া আপা সে বাপ হ্যাঁ এটাও বলতে পারে বাগিতাও সায়া আছে বাপ আপা কি কারণ এটাও বলতে পারে তো তাপ না কিন্তু কেন বাগিতাউ সায়া সে বাপ আমাকে কারণ জানাও বা আমাকে কারণ জানিয়ে দাও এটা যখন বলবে তখন আপনি এইভাবে বলতে পারেন যদিও আমি ভালোভাবে কাজ করি তারপরেও সুপারভাইজার প্রতিদিন চিল্লাপাল্লা করে হ্যাঁ বা প্যাকর প্যাকর করে এক কথায় বুঝতে পারছেন ব্যাপারটা যদিও আমি ভালোভাবে কাজ করি যদিও আমি ভালোভাবে কাজ করি তারপরেও সুপারভাইজার প্রতিদিন চিল্লাপাল্লা করে এখানে যদিও এবং তারপরেও এই দুইটা শব্দ অর্থ খুব স্ট্রংলি বোঝার চেষ্টা করবেন অলাউপুন যদিও এই অলাউপুন শব্দের অর্থ কী যদিও সায়া আমি খরজা কাজ বাইক বাইক এখন আপনি এখানে বুয়াত খেরজা দিতে পারেন অলাউপুন সায়া বোয়াত কর্জা বাইক বাইক তবে কর্জা দিলেও চলে বুঝে নিবে অলাউপুন সায়া কর্জা বাইক বাইক যদিও আমি কাজ করি ভালোভাবে এই বাইক শব্দের অর্থ হচ্ছে ভালো শুধুমাত্র বাইক মানে কি শুধুমাত্র বাইক শব্দের অর্থ হচ্ছে ভালো আর বাইক বাইক যখন দুইবার বলবেন তখন হচ্ছে ভালোভাবে বা ঠিকঠাকভাবে অলাউপুন সায়া বোয়াত কর্জা বাইক বাইক অথবা অলাপুন সায়া কর্জা বাইক বাইক যদিও আমি ভালোভাবে কাজ করি তেতাপ তারপরেও হ্যাঁ এই তারপরেও শব্দটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেতাপ তারপরেও সুপারভাইজর বা সুপারভাইজর তারপরেও সুপারভাইজার হারি হারি প্রতিদিন সেতিয়া আপ ফাড়ি দিলেও হবে অথবা হারি হারি দেন একই কথা তো তেতাপ সুপারভাইজার তারপরেও সুপারভাইজার হারি হারি বিসিং প্রতিদিন প্যাকর প্যাকর করে অথবা চিল্লাপাল্লা করে ওকে নেক্সটে আমি আশা করি বস জানেন আমি অলস নই বা আমি অলস না এই কথা কিন্তু বসকে কিন্তু বলবেন যদি কিনা এইসব সমস্যার কথা বলেন তাহলে বলবেন কি আমি আশা করি বসও জানেন আমি অলস না হ্যাঁ তো সেটা বলতে হবে সায়া হারাপ মানে আমি আশা করি এই হারাপ শব্দের অর্থ হচ্ছে আশা করা তো সায়া হারাপ আমি আশা করি বস পুন তাহু বসও জানেন বস তাহু মানে হচ্ছে বস জানেন কিন্তু এই পুন শব্দের অর্থ হচ্ছে ও ওই যে বসো সায়া তা সায়া হারাপ আমি আশা করি বসপুন তাহু বসও জানেন সায়া বুকান মালাস আমি অলস নই এই বুকান শব্দের অর্থও কিন্তু একদিক থেকে না কিন্তু এটাকে ধরে নিতে হবে নই বা নয় সে ওই রকম না বা সে ওরকম নয় আমি রকম নই হ্যাঁ সেই সব বোঝাইতে গেলে বুকান কথাটি আসে তো সায়া সায়াহারাপ বসপুন তাহু আমি আশা করি বস বসো জানেন সায়া বুকান মালাস আমি অলস নই মালাস মানে কি অলস এরবার এখানে আমি আগমন করেছি হালাল রিজিকের জন্য বুঝেন ব্যাপারটা কত সুন্দর করে বুঝাই বলেন বস কোনো দিন আপনার কথা ফেলতে পারবে না কথার ভিতরে রস থাকতে হবে মায়া থাকতে হবে তো সায়া দাতাং সিনি আমি এখানে আগমন করেছি উন্তুক জন্য রেজিকি হালাল হালাল রিজিকের জন্য উন্তুক রেজিকি হালাল হালাল রিজিকের জন্য সায়া ডাটাং সিনি আমি এখানে আগমন করেছি বা আমি এখানে এসেছি উন্তুক রেজিকি হালাল হালাল রিজিকের জন্য এরপর আমি মন দিয়ে অথবা ই ক্লাসের সাথে কাজ করি এই যে মনে করেন কারোর নাম যে ই ক্লাস তার কথা বলতেছি না এই ই ক্লাসের সাথে কাজ করা মানে কি একদম ফ্রেশ মনে কোনো রকম ঘুলুট না রেখে মনোযোগ দিয়ে কাজ করা তো এই মন দিয়ে অথবা ই ক্লাসের সাথে একই কথা তো সাধারণত মালয়েশিয়ানরা এই ই ক্লাস কথাটি ব্যবহার করে বেশিরভাগ ক্ষেত্রে যে সে কোনো ভাওতাবাজি না করে একদম সঠিক মন দিয়ে করতেছে ফ্রেশ মনে সেক্ষেত্রে ই ক্লাস কথাটি বলে তো সায়া বুয়াদ যা আমি কাজ করি ডেঙ্গান ই ক্লাস ই ক্লাসের সাথে ডেঙ্গান মানের সাথে ইক্লাস মানে সায়া ক্লাস তো যা ডেঙ্গান ক্লাস আমি একদম ক্লাসের সাথে কাজ দিলে কাজ করি এটা বোঝানোর জন্য এটা বললে কিন্তু বস আপনাকে পছন্দ করবে তারপর আপনি কী বলবেন কিন্তু যদি চিল্লাপাল্লা শুনি আমি কাজে মনোযোগ বা ফোকাস দিতে পারি না এখানে কোকাস হয়ে গেছে আই এম রিয়েলি সরি তো কিন্তু যদি চিল্লাপাল্লা শুনি আমি কাজে মনোযোগ বা ফোকাস দিতে পারি না এই কথাটি বলতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাকে কী বলতে হবে আপনি কী বলবেন খেয়াল করে দেখেন সেই ক্ষেত্রে আপনি বলতে পারবেন তাপি কালাও কিন্তু যদি কিন্তু যদি হারি হারি প্রতিদিন বা প্রায় দিন ডেঙার বিসিং বিসিং বা ডেঙার বিসিং চিল্লাপাল্লা শুনি সায়া তা বলে আমি পারি না ফোকাস করে যা কাজে ফোকাস দিতে অথবা মনোযোগ দিতে ওকে আমি চাই না বস আমার প্রতি ভুল বোঝেন এটা বলার সময় কিন্তু এটা কথাটা বলবেন যে আমি চাই না বস আমার প্রতি ভুল বোঝেন তো সেক্ষেত্রে হবে সায়া তামাহু আমি চাই না বস বস সালাফাহাম ভুল বোঝেন পাডা প্রতি সায়া আমার তো বস সায়া তামাহু আমি চাই না বস সালাফাহাম পাডা সায়া আমার প্রতি ভুল বোঝেন নান্তি পরবর্তীতে তো সায়া তামাহু বস সালাফাহাম পাডা সায়া নান্তি আমি চাই না পরবর্তীতে বস আমার প্রতি ভুল বোঝেন এমন বোঝাইতে ওকে আচ্ছা এখন বস দেখা গেলো বলতেছে ওকে আমি তোমার সমস্যা বুঝতে পেরেছি সেক্ষেত্রে বস বলবে ওকে সায়া সুডাফা হাম ওকে আমি বুঝতে পেরেছি মাসালহা কামু তোমার সমস্যা অথবা কামু পুনিয়া মাসালা তোমার সমস্যা এই কথাটা কিন্তু বস বলবে আপনার কথায় খুশি হয়ে তারপরে মনে করেন কী বলতেছে কাল থেকে তুমি অন্য জায়গায় কাজ করবে আলহামদুলিল্লাহ যদি বস এরকম বলে তাহলে তো বস আপনাকে স্থান পরিবর্তন করে দিল সেক্ষেত্রে বলতে পারবে ডারি বেসো আগামীকাল থেকে ডারি মানে হচ্ছে থেকে বা হইতে বেসো মানে হচ্ছে আগামীকাল তো ডারি বেসো আগামীকাল থেকে কামু আকান কেরজা তুমি কাজ করবে কামু কেরজা মানে তুমি কাজ করো কিন্তু কামু আকান কেরজা মানে হচ্ছে তুমি কাজ করবা তেমপাট লাইন অন্য জায়গায় হ্যাঁ তেমপাট মানে স্থান বা জায়গা লাইন মানে হচ্ছে অন্য তো ডারি বেসো কামু আকান কেরজা তেমপাট লাইন আগামীকাল থেকে তুমি অন্য জায়গায় কাজ করবা কি ক্লিয়ার আজকের ভিডিও দর্শক এই পর্যন্তই ছিল যদি খুব ভালো লাগে প্লিজ শেয়ার করে দিবেন যারা নতুন আসতেছে মালয়েশিয়াতে তাদেরকে কিন্তু আপনারা এই চ্যানেলটা উপহার দিতে পারেন সারা জীবন আপনার নামে দোয়া করবে কারণ তারা ভাষাগত দিক থেকে একটু দক্ষ হয়ে নিজের কষ্টগুলো বুঝায় বলতে পারবে হ্যাঁ তো আপনারা ওইটুক খাস দিলে ভালো মনে মানুষের কাছে শেয়ার করে দিবেন যাতে করে উপকৃত হয় সবাই আমি খুব দিক শীঘ্রই চলে আসতেছি আবার নতুন ভিডিও নিয়ে আমি আবার ক্ষমা প্রার্থী এবারে যে রবিবারের প্রশ্ন উত্তরের ভিডিও আমি দিতে পারি নাই আমি খুবই দৌড়দূরের ভিতরে আছি ইউনিভার্সিটিগুলোর সাথে মালয়েশিয়ান ইউনিভার্সিটি এই জন্য দিতে পারি নাই তবে আগামী রবিবারে অবশ্যই প্রশ্ন উত্তরের ভিডিও আমি দিব যদি কিনা বেঁচে থাকি এবং তার ফাঁকে এবার অন্য ভিডিও আসবে মালয়েশিয়ান ভাষা সম্পর্কে তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ